ট্রেন বুকিং, বাস বুকিং, বাপরে বাপ। কি আচ্ছা, এখানে আছে 10 পিসেস চিকেন পকোড়া চলে এসেছে। এইগুলো দেখি বলতে পা বেশিক্ষণ থাকে না, গন্ধ ফিরে থাকে। মর্নিং মর্নিং মর্নিং, ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। এখন এই মুহূর্তে আছি আমি শিয়ালদাতে, যাচ্ছি অফিসের দিকে। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমার যে নতুন ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা খুলেছি, নাম হচ্ছে onisam.15, ডিসক্রিপশনের লিঙ্কটা থাকবে। পুরোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমি বন্ধ করে দিয়েছি। গুড আফটারনুন, তো এখন দুপুর 2 বাজে। সকাল থেকে অনিবার অফিস বেরিয়ার পর প্রচুর কাজ ছিল, জামাকাপড় কেচে সব ছাদে দিয়েছি, প্লাস কোকে চান করেছি আজকে। তো কোকে চান করানো মানে বিশাল বড় একটা যুদ্ধ। তো আজ মনে করি বাথরুমটা ইউজ করা যাচ্ছে। আজকে আমি বাথরুমটা পুরো ক্লিন করেছি, পরিষ্কার করে রেখেছি, কারণ আগে আমাদের ছিল হচ্ছে ইন্ডিয়ান কমোড ছিল, তো ইন্ডিয়ানে আমার বসতে প্রচণ্ড অসুবিধা হতো বলে এখন ওয়েস্টার্ন লাগিয়েছে। এখনো এই জায়গাগুলো ফুটিগুলো লাগিয়েছিল, এগুলো সাদা হয়ে গেছে, এগুলো পরে আস্তে আস্তে পরিষ্কার করতে হবে। তো এখনো প্রচুর কাজ আছে বাথরুমে। এখানে ইচ্ছা আছে র্যাক বসাবো, ওই কর্নার থেকে 2-3 র্যাক, প্লাস এই মিররটা হচ্ছে কবেকার মিরর, এটা হচ্ছে প্রথম যখন অনিবার করেছিল ফার্স্ট এই মিররটা লাগিয়েছিল। এই মিররটাকে আমি চেঞ্জ করবো, ঠিক করেছি, এই র্যাকটাকে সব চেঞ্জ করবো। প্রচুর টুকটাক কাজ আছে, এগুলো আস্তে আস্তে একটু ডেকোরেশন করবো বাথরুমটাকে। আর সকাল থেকে এসে ছাদে শুধু একটার পর একটা শুধু জিনিস দিয়ে যাচ্ছে, নামাচ্ছে এখানে ভর্তি। অনিবানের জুতো পুরো কেচে দিয়েছি, সেগুলো পরিষ্কার করে রেখে দেওয়া আছে, প্লাস এখানে শুধু জামা কাপড়ে ভর্তি। আজকে কোকো চান করেছে ভালো মেয়ের মতন, আজকে ভালো মতন করেছে, আজকে কিছু ডিস্টার্বও করেনি। আর ওর একটাই প্রবলেম, গায়ে না শ্যাম্পু করার পর হেয়ার ড্রায়ার দিতে দেয় না, এই যে চুলগুলো শুকাচ্ছেও না, রোদে নিয়ে যেতে হয়, মাঝে মাঝে একটু গা মুছে দিই। তো এখন ওকে হচ্ছে এই ওষুধটা লাগাবো, ডক্টর একটা এই ওষুধ দিয়েছে, দাঁড়া ধাক্কা মারছে। আপাতত গায়ে কোনো পোকা নেই, কিন্তু তাতেও বলেছে লাগাতে, জাস্ট একবার ইউজ করা, জাস্ট ওয়ান টাইম ইউজ, জাস্ট স্পাইনাল কর্ড দিয়ে দিতে বলেছে, দিয়ে দিলে কমে যাবে। ও না, ও কিছু খাবার ভাবছে, দেখ। বিশাল রেগে গেছিল, দেখো জিনিসটা দেখছে, জিনিসটা কি ভালো করে দেখছে, গন্ধ শুকছে জিনিসটা, এখনো তো চালাইনি, চালালেই তো দাঁত মুখ খিচিয়ে বের করবে একদম, তাই না? কি কি লাঞ্চ হয়েছে যে দেখিয়ে দাও। এটা হচ্ছে পাবদা মাছের বেগুন দিয়ে করা হয়েছে, পাঁচমিশারি তরকারি, কুমড়ো, শিম, মুলো গুলো দিয়ে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে লাভের ঘন্ট। বাবা কি খেলা শুরু করেছে রে, এদিকে এদিকে এদিকে, তুই এদিকে আয় না, ও কিছু করবে না, এই না আয়, চলে 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 চলে। বাবারে বাবারে, আয় চলে, কিছু করবে না, চলে। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা আচ্ছা, বাবা এটা কি, এটা কি হয়েছে, এই যে পড়ে এখানে খাঁচা ভেতরে আটকে বসে আছে। শোন শোন শোন, এই এই শোন শোন, এনে এই দেখ, এই দেখ, চললাম টাটা, সালাম টাটা। আমি তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আগামী বাবা আগামী 2 মধ্যে আমি আর প্রিয়ম 5-6 জন্য বেড়াতে যাচ্ছি। হ্যাঁ, লাস্ট গেছিলাম 2009 সেখানে, তারপরে আবার 2023। অফিস যাওয়ার সময় তখন জ্যাকেট সোয়েটার কিছু লাগছে না, বাট ফেরার সময়টা ঠান্ডা ঠান্ডা লাগছে একদম। তো ডিসেম্বরের অলরেডি 12 পড়ে গেল, এখন যদি ঠান্ডা না পড়ে তাহলে কবেই বা ঠান্ডা ঠান্ডা পড়বে। অফিস থেকে এসে স্নান টান করলাম, এন্ড প্রিয়ম গেছে নিচে চাউমিন টামিন বানাতে। আজকে হচ্ছে ইউপি নুডলস করা হয়েছে, সঙ্গে হচ্ছে ডিম পোচ, তার সঙ্গে এখানে হাফ বয়েল, এই দিয়ে আজকে ইভিনিং স্ন্যাক্স। এই ইপিটা স্পেশাল কিছু না, তুই তো আর আগে খেয়েছিস। হ্যাঁ, আর একটু লঙ্কা দিলে ভালো হতো, আরও লঙ্কা দিলে ভালো হতো। শীতের জিনিস সেভাবে কিচ্ছু বের করা হয়নি, এই যেহেতু এক জায়গায় যাবো সেই যাওয়ার দৌলতে আজকে রাত্রিবেলায় বাড়িতে গিয়ে সমস্ত জিনিস বার করতে হবে আমাদের, ভালো মতো ঠান্ডা পড়ে গেছে। হ্যাঁ, সিমলাতে বরফ পড়ছে, ওখানেই যাচ্ছি অ্যাকচুয়ালি। তারা বলে সিমলা পড়ছে,
চলো আমি একটু স্যান্ডেল ফ্যান্ডেল গুলো দেখতে এসেছি, এখানে কোনটা কি নবো না নবো সেটাই এখন দেখছি। এইগুলো বেশি পছন্দ হয়, কিন্তু এইগুলো দেখি বলতো পা বেশিক্ষণ থাকে না, গন্ধ ফিরে থাকে একদম। এইগুলো না না, এটা সবসময় সব জুতোতে হয়। হ্যাঁ, বাড়িতে পড়ার জন্য, মানে বাড়িতে আর বাইরে পড়ার জন্য। কিন্তু তোর তো ছোট আসবে, মেনলি হচ্ছে দুদিন পরেই আমাদের জার্নি, তাই একটা চটি আমার দরকার আছে, এই জন্য চটির জন্যই আসা। ফাইনালি এইটা আমি নিয়েছি আজকে, এখানেই যাচ্ছি। সেটার নাম তো এখন বলছি না, যাই হোক এটা কিন্তু কোনো প্ল্যানে ছিলই না। হুটার আমি তো বলছি ওই দিন রাত্রিবেলায় কথা বলতে বলতে সাত দিনও হয়নি, ট্রেন বুকিং পাস বুকিং, বাপরে বাপ কি লেভেলের টেনশন গেছিল, মানে কোনো কিছু অ্যাভেলেবল পাচ্ছি না ওয়েটিং এ, মানে এই অবস্থাতে আমরা যাচ্ছি, মানে ওয়েটিং টেটিং এ। আমাদের এই বারাসাত ফাইনিয়ারের দিকে এটা খুব সুন্দর চায়ের দোকান খুলেছে, ঠান্ডা না মানে কেঁপে যাচ্ছি, একটু গরম গরম চা কোথাও বসে আরাম করে খেতে ইচ্ছা করছি। এইটা নতুন করেছে দোকানটা, চাওয়ালা C3 চায়ওয়ালা। আচ্ছা, এটা হচ্ছে C3 চায়ওয়ালার একটা মেনু। এখানে চায়ের দামগুলো দেখো একবার, 15 টাকা 25 টাকা, আদ্রাক চা 20-35, তারপর এখানে কফিও আছে, পকোড়ার জায়গাও আছে, ফ্রেঞ্চ ফ্রাইজ, পরোটা। আচ্ছা পরোটা দেখো, আলুর পরোটা 60 টাকা, এগ ফ্রাইড রাইস 85 রুপিস, নুডলস আছে, ড্রিঙ্কসে অনেক রকম আইটেম আছে, শেক আছে, লস্যি। ছোটোর মধ্যে কিন্তু বেশ ভালো, একদম ছিমছাম, কলেজ স্টুডেন্টের জন্য তো বেশি ভালো হবে। অলরেডি এখন রাত 9:35। আচ্ছা, তো ফাইনালি আমার দুধ দিয়ে কফি চলে এসছে, আর এখানে হচ্ছে প্রিয়ামের লেমন টি। আচ্ছা, এখানে হচ্ছে 10 পিসেস চিকেন পকোড়া চলে এসেছে, যেটার দাম হচ্ছে 125 টাকা। আমি অ্যাকচুয়ালি চা এত বেশি ভালোবাসি, মানে আমার কফির থেকে চাটা সবসময় বেশি প্রেফার করি, তো আজকে মনে হলো যে চা তো সবসময় খাওয়া হচ্ছে, কফি একটু খাওয়া যায় গেছে, ভালো করেছে বেশ কফিটা। একটু দেখি একবার, চিকেন ভর্তি চিকেন, হ্যাঁ চিকেনটা আছে, ভালো চিকেন দিয়েছে, চিকেন পকোড়াটা বেশ ক্রিসপি, ওটা কিন্তু পুরো চিকেন জুড়ে আছে। যেহেতু আজ বাদে কাল আমাদের একটা ছোট্ট ট্রিপ শুরু হচ্ছে, ওই জন্য আমাদের এই বুড়ো অনির্বাণ থেকে, মানে এই যে সাদা যে চুলগুলো হয়ে গেছে, একটু কালো করার প্ল্যান করছি আজকে রাত্রির মধ্যে। প্রিয়াম ওই জন্য রেডি আপাতত। আমি এবারে চুলের কালারটা স্ট্রিক্সের বার্গেন্ডি কালার করছি, অন্য সময় আমি ডার্ক ব্ল্যাকটাই করি, তো ব্ল্যাকটা বাড়িতে নেই, আর এটা যদি এখানে দোকানে করতে যাই কমসে কম 450-500 টাকা নিয়ে তো নেবেই একেবারে। ওরা লরিয়াল করে দেয় অনির্বাণ, লরিয়ালটা বেশ ভালো, গার্নিয়ার ফার্নিয়ার থেকে না লরিয়াল অনেক ভালো। আমি জেনারেলি চুলের জন্য সেভাবে খুব একটা বেশি প্রোটেকশন আমি কিছু নিই না, জাস্ট জেনারেলি তেলটা একটা মাখি, শ্যাম্পু দিই, বাট আজকে আমাকে বললো যে সেরাম মাখ, চুল ভালো থাকে তাই দুনে কি চুল শাইন, হ্যাঁ চুলটা শাইন করে সফট হয়। স্কাল্পে দিবি না কিন্তু, হ্যাঁ তো রাত 12:45 সময় স্নান টান করে চুলে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে খোকা একেবারে রেডি, আগামীকাল জাস্ট একটু ডায়েটে ক্রিম করবো, দেন পরের দিন একেবারে